আছে, আর আজকে হলো সোমবার, আর আমি রেডি হয়ে গেছি। আর আমাকে হাজবেন্ড 4টা যাবে বাপের বাড়িতে, তো একদম রেডি হয়ে গেছি, বেশি দেরি করা যাবেই না, ওখান থেকে পড়াতে যেতে হবে। তো চলো আমার সঙ্গে। তরকারি এইসব রান্না করছে, তাহলে তোমরা একটু দেখিয়ে দিই। দেখো গরম গরম লুচি হচ্ছে এখানে, আর তরকারি হচ্ছে, আর মিষ্টির সঙ্গে দেখা করাবো। চলো তাহলে একটু দেখা করে দিই। মা সবাই একটু হাই বলে দাও। হাই। তো মা এখন লুচি ভাজছে, ভেজে নিই কেন, এখন লুচি খাবো। তো চলো মিষ্টির সঙ্গে দেখা করি আর। এই যে মিষ্টি, মিষ্টি এখন খেলাধুলা করছে, তাই না মিষ্টি? মিষ্টি চলে এসছে, মিষ্টি না, ও এখন বাইরের দিকে দেখেছে অন্য কুকুর বেড়ালদের, তো এখন ওখানে ও ঘেউ ঘেউ করা শুরু করে দিয়েছে। আর পাপা স্নান করছে, আর আমরা চলে এসেছি, এখন লুচি তরকারি খাবো, খেয়ে ঝটপট করে আবার রোহনকে পড়াতেও যেতে হবে। বাইরে আকাশে কিরকম মেঘলা করে আছে, আজকে সারাটা দিন এরকমই অবস্থা। রোদ উঠলে বেশ ভালোই লাগে, কিন্তু মাঝে মাঝে রোদ মেঘ ওয়েদারটা একদম অন্য রকম। দেখো কত গাছ, আর বাবা এখানে স্নান করেছে বলে এখানটা পুরোটা ভিজে আছে, মাঝে মাঝে আমিও স্নান করতাম। তো যাই হোক, এই তো ওয়েদারের অবস্থা। একটু বৃষ্টি হলে বেশ ভালো হতো, মেঘলা হয়ে আছে কিন্তু প্রচণ্ড গরম বাইরে। ও আমি রেডি করে দিয়েছি সবাই, পল্টুদা, দোলন্দি, আমার হাজবেন্ড, আমরা সবাই মিলে খাবো। এখানে আলুর তরকারি আছে, পেঁয়াজ আছে, আর শশা, আর লুচি আছে, লুচি পরে গরম গরম মা ভাজছে, ভেজে নেবে, আর আমরা সবাই একসঙ্গে খাবো। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমার খাওয়া তো হয়ে গেছে, তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি, কেন কি এখন রোহানকে পড়াতে যাবো, আর হাজবেন্ড খাচ্ছে, পল্টুদা দোলন্দি খাওয়া হয়ে গেছে। তো চলো আমি পরিয়ে টরিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে এসে কথা বলবো। তুমি স্টিমার স্টিমার ঘাটে উপস্থিত থেকো, মনোরঞ্জন বাবুর অনুপস্থিতে ও অজ্ঞাতে। তো আমি পরিয়ে চলে এসেছি, স্নান করে রেডি হয়ে একদম কমপ্লিট হয়ে গেছে, আমি স্নান টান করে রেডি হয়ে গেছি। আর এই দেখো আমি একটা মঙ্গলসূত্র পরেছি, একটু সেজে গুজে নিয়েছি, প্রচণ্ড বাইরে মানে গরম, মানে রোদ ওঠেনি কিন্তু বলে না ভ্যাপসা একটা গরম হয়েছে। আর এই দেখো আমি গ্রিন কালারের চুড়ি পরেছি কাচের, শ্রাবণ মাসের সোমবার আজকে। তো ফেসবুকে অনেককে দেখছিলাম পরছিলো, তো তাদের থেকে জিজ্ঞাসা করে নিয়েছি যে কেন পরতে হয় বা কী বা রিজন আছে। তো জেনে আমি স্নান করে উঠে সুন্দর করে সাজুগুজু করে এই কাচের চুড়িগুলো পরেছি। এটা আমার বিয়ের অনেক আগের চুড়ি, যদিও এটা হচ্ছিলো না, তো একটু সাবান হাতে লাগিয়ে তারপর এগুলো পরতে হয়েছে। তো তোমরা জানাবে কিন্তু এই চুড়িগুলো পরে কেমন লাগছে আমার। আর এই মঙ্গলসূত্রটা আমি অনেকদিন আগে কিনেছিলাম, অনলি 50 রুপিস নিয়েছিল, কিন্তু বিশ্বাস করো আমি এটা পরে স্নান করে এত রাফলি ইউজ করেছি, এখনও পর্যন্ত কোনো কালার আমার ওঠেনি। এটা আমি খুব সম্ভবত ডক্টর দেখে আসছিলাম, তখন আমি এটা আমি ট্রেনের মধ্যে থেকে কিনেছি। খুব সুন্দর সুন্দর একটা গিনি গিনি, 3টে গিনি করা আছে নিচে, দেখো এটা ছোট্ট ছোট্ট, এখানে খুব সুন্দর সুন্দর আছে। তো এটা আজকে একটু সাজুগুজু করে নিয়েছি, আর আজকে না তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করবো, তো চলো সেটা স্পেশাল, কতটা স্পেশাল আমার জন্য, চলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো। তো চলো বেশি কথা বাড়াবো না, চটপট করে দেখে নিই। তো স্পেশাল জিনিসটা কী দেখাবো সেটা তোমাদের সঙ্গে চলো একটু দেখিয়ে দিই। দেখো এই শাড়িটা একটা মেয়ের কাছে সাজা গোজার জিনিস শাড়ি, এগুলো কতটা ইম্পর্টেন্ট হয়, কতটা খুশি হয় শুধু একটা মেয়েই বলতে পারবে। তো যাই হোক, এই যে শাড়িটা, এটা আমি নতুন নিয়েছি, এটা আমার হাজবেন্ড দিয়েছে আমাকে, খুব খুশি হয়েছি, মানে লকডাউনের মধ্যে আমি এটা অনলাইনে পারচেস করেছি, খুবই সুন্দর, মানে যখন অনলাইনে রঞ্জিতা দিক থেকে নিয়েছি। আর তোমাদের যদি এই শাড়িটা পছন্দ হয়ে থাকে তো আমাকে বলবে কমেন্টসে, আমি তার সঙ্গে তোমার নাম্বার দিয়ে দেবো, তুমি তাদের সঙ্গে মানে রঞ্জিতা দির সঙ্গে তুমি না কন্ট্যাক্ট করে, আরও অনেক ভ্যারাইটিস শাড়ি আছে। তো যাই হোক আমি এরকম একটা শাড়ি নিয়েছি, এটাকে বেনারসি বাটার বলে, মানে বেনারসি বাটার,
শাড়িটার নাম। আর শাড়িটা অনেক একদম সফট মেটেরিয়াল যেটা বলে, আর খুবই সুন্দর লাল হলুদের কম্বিনেশনে আমি শাড়িটা নিয়েছি। তোমাদের একটু খুলেও আমি দেখিয়ে দেব, পুরোটা খুললে জানি না ভাঁজ করতে পারবো কি না, বাট চেষ্টা করছি দেখিয়ে দেওয়ার। খুবই সুন্দর তো শাড়িটা, ভাবলাম তোমাদের সঙ্গে এত কিছু শেয়ার যখন করি তো এটা শেয়ার না করলে খুবই বাজে হবে। তো এটা হলো আঁচল, আঁচলটা আমি তোমাদের দেখিয়ে দিই। তো এটা হলো মানে পিওর, মানে এই সাইজের আঁচলটা এত সুন্দর কাজ, মানে হয় না অনেক সময় আমরা ভারী শাড়ি পরতে পারি না, কিন্তু বিশেষ করে এটা একদম লাইট ওয়েটের শাড়ি, পুরো আঁচলটা এইভাবে কাজ যাচ্ছে। আর পুরো বডিটা মানে যদি বলো পুরো বডি এরকম গোল্ডেন ফ্লাওয়ার আছে ভেতরে, দেখতেই পাচ্ছ তোমরা, মানে খুবই সুন্দর। এটা হাজবেন্ড দিয়েছে তো আর পছন্দের। পুরো শাড়িটা এরকম ইয়েলো কালারের আর রেড, আর এখানে আছে এটা আছে কোমরের কাছে পাড়, আর নিচের কাছে পায়ের সাইডে এরকম ডাবল পাড় আছে, নিচের এই দিকটা এরকম দুটো পাড় আছে। পরে তো আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবই, আর তোমরা জানাবে শাড়িটা কেমন লেগেছে তোমাদের। তো আমি আমার মনে হয়েছিল আর আমার হলুদ শাড়ি সত্যি কথা বলতে পেয়ে তো অনেক পেয়েছি ভালো ভালো শাড়ি, বাট সেটা অন্য টাইপের আর এইটা একদম অন্য রকম ছিল। তো খুবই পছন্দ হয়েছিল শাড়িটা আমার, আর রিজনেবল প্রাইসেও ছিল শাড়িটা। তো আমি ভেবেছিলাম এবার তো লকডাউনে সত্যি কথা বলতে কোনো পুজো টুজো হবে না, তো তাও আমি হাজবেন্ডকে বলেছিলাম যে যদি কখনো পুজো হয় তো লাল হলুদ শাড়ি আমার সেরকমভাবে নেই, আমার হলুদের সঙ্গে অন্য অন্য পিওর হলুদ আছে বা হলুদ গ্রিন আছে এরকম, মানে হ্যাঁ ইয়েলো গ্রিন আছে, অন্য অন্য কালার আছে, রেড আর যে ইয়েলো দিয়েছিল না, তো এইভাবে শাড়িটা নিয়েছি। আর এর সঙ্গে ব্লাউজ পিসও আছে, মানে ব্লাউজ পিসটা হয় না দারুণ, অন্য অন্য শাড়ির সঙ্গে আমি পরতে পারবো। তো আমি এই শাড়িটার ব্লাউজ পিসও দেখিয়ে দিই তোমাকে, আর এখানে হাতে এরকম আছে, পিঠে এটা লাগিয়ে নেবো ভেবেছি, এই কাজটা একটু অন্যরকম ডিজাইন দিয়ে বানাবো, বটনিক গলা আমার একটাও নেই তো ভেবেছি ওটা ওরকম বানাবো, আর গ্লাস হাতা বানাবো, এটা হাতের কাছে এটা দেবো। তো যাই হোক ব্লাউজ পিসটাও অসম্ভব সুন্দর, আর এটাই তোমাদের দেখানো ছিল কি আমার হাজবেন্ড এটা গিফট করেছে, আমার তো খুব পছন্দ হয়েছে, আর এরপরেও আবার বলে দিয়েছে আবার একটা কুর্তি পছন্দ হয়েছে সেটাও বলে দিয়েছে দেবো। তো একসে এক দিতেই থাকছে, আমি নিতেই থাকছি, কোথাও বেরোনোর তো নাম গন্ধ নেই, অথচ দেখো দিতেই থাকছে ও, আর যেটা সেটা আনতেই থাকছে আর আমি নিতেই থাকছি। তো যাই হোক এটাই তোমাদের দেখানো ছিল, আর প্লিজ তোমরা বলো যে এই শাড়িটা কেমন লাগবে, মানে কেমন তোমাদের পছন্দ হয়েছে কি না, আর আমি তোমাদের নেক্সট অবশ্যই কিন্তু লেগেছে আমার এই শাড়িটা কমেন্টসে অবশ্যই কিন্তু জানিও, তাহলে খুব ভালো লাগবে। আর আমার এই ছোট্ট ব্লগটা কেমন লাগছে তোমাদের সেটাও কিন্তু অবশ্যই জানিও। আসলে কি হয় তোমরা যদি কমেন্টসে জানাও কেমন লাগছে ভিডিও বা আর কি ধরনের ভিডিও দেখতে তোমরা পছন্দ করো সেগুলো যদি জানাও না, তাহলে আরও নতুন নতুন ভিডিও করতে না খুব উৎসাহ পাবো আমরা। তো প্লিজ আমার চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে দিও, যার নতুন ফ্রেন্ডস আছে, আর কমেন্টস করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, তাহলে কিন্তু সত্যি খুব ভালো লাগবে। আর ভিডিওটা বড় করলাম না, আজকে এখানেই আমি শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, আর এই চারিপাশে যা পারিপার্শ্বিক অবস্থা ঘরে থেকে আমাদের কিন্তু একে অপরকে ভালো রাখতে হবে, আর করোনার সঙ্গে আমরা লড়াই করব, রোগীর সঙ্গে নয়, রোগীদেরকে আমরা তুচ্ছভাবে কিন্তু দূরে সরিয়ে রাখতে পারবো না। তো সবাইকে আমি এটাই অনুরোধ করবো যে অনেক জায়গায় দেখছি যে রোগীদের সঙ্গে দুর্ব্যবহার করা হচ্ছে, সেটা কিন্তু একদমই কাম্য নয়। তো প্লিজ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।